আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা কমেন্টে কমেন্ট করে বলে যে আমরা রুহানি শক্তি অর্জন করতে চাই কীভাবে করব। যে আমরা কবিরাজি করি কিংবা মানুষকে জারফুক করি কিংবা জিন পড়ি হাসিল করার জন্য কিছু রুহানি শক্তির প্রয়োজন হয়, তা আমরা কি করে রুহানি শক্তি অর্জন করব। আজকে আমি এমন একটি আমল দিব এত পাওয়ারফুল যে আপনার ভিতরে এত পরিমাণ রুহানি শক্তি অর্জন হবে, আপনি মুখে যা বলবেন তাই সাথে সাথে হয়ে যাবে আল্লাহর রহমতে। এত পরিমাণ আপনার রুহানি শক্তি আপনার ভিতরে অর্জন হবে যদি আপনি বলেন, যেটা বলবেন সেটাই আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। রুহানি শক্তিটা কিভাবে কাজ করে থাকে এবং রুহানি শক্তি কিভাবে অর্জন করতে হয় বিস্তারিত এই ভিডিও থাকবে, আজকে বলবো আমি যে রুহানি শক্তিতে গোপন ব্যাড আছে এবং কবিরাজি যে করার গোপন ব্যাডগুলি আছে, গোপন রহস্যগুলি আছে, যেটি যে গোপন কথা কিন্তু প্রায় লোকজনে শেয়ার করে না, কিছু গোপন কথা রেখে দেওয়া হয়, সেই গোপন কথাগুলি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব ইনশাল্লাহ। এই ভিডিও দ্বারা আপনি যদি কবিরাজি করে থাকেন কিংবা কাউকে জারফুক করে থাকেন কিংবা আপনি কাউকে জিন রোগের চিকিৎসা করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আজকে ভালো একটা জিনিস শিখতে পারবেন, কবিরাজি গোপন রহস্য। আপনি অনেক চেষ্টা করেছেন জিন পুরি হাসিল করবেন, আপনি পারছেন না, আসে না, কিংবা আপনি জারফুক করেন আপনার কোনো কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, কিসের জন্য বিস্তারিত খুলে বলবো এই ভিডিওতে। তো যাই হোক বন্ধু, আপনি যেমন এই চ্যানেল নতুন হয়ে থাকেন, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য আমি ভিডিওগুলি আপলোড করে থাকি, যেটা সত্য কথা সেটা আমি বলে থাকি ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন বলবো, আগে জেনে নিতে হবে যে রুহানি শক্তি আপনার কিভাবে কাজ করে থাকে। তো এটা বিষয়টা হলে কি, যে দেখবেন যে একটা কবিরাজে কোনো রোগীকে জারফুক করছে কিংবা জিন রোগের চিকিৎসা করছে কিংবা দেখা যাচ্ছে যে আপনি কোনো আমল করছেন, আমলে সাকসেসফুল হতে পারতেছেন না, কেন পাচ্ছেন না, কিভাবে এগুলি কাজ করে থাকে রুহানি শক্তিটা। দেখা যায় আপনি যদি একটা পরী কিংবা জিন হাসিল করতে চান, যে রুহানি শক্তি আপনার ভিতরে যদি না থাকে তাহলে কিন্তু সেই পরী আপনার সামনে কিংবা জিনটা আপনার সামনে দ্রুতভাবে আসবে না, কিংবা আপনি কাউকে জারফুক করতেছেন আপনার ভিতরে জারফুকটা কাজ করতেছে না। দেখেন, যদি আপনার ভিতরে রুহানি শক্তি থাকে তাহলে কি হবে, এই রুহানি শক্তির বরকতে আপনি যখনই একটি জারফুক করবেন, যে একটু ফুক দিবেন, একটা জিন ছাড়ানো হোক কিংবা যে কোনো রুগীকে ফুক দিবেন, যে ফুক দেওয়ার সময় আপনি যখন ফুক দিয়ে দিবেন, আল্লাহর রহমতে প্রতিটি জিনিসের একটা মোয়াক্কেল আছে। আপনি যেই আয়াত পরে ফুক দেন, যেই আয়াতটাই পরে আপনি রুগীর শরীরে ফুক দেন, সেই আয়াতের মোয়াক্কেল কিন্তু আছে। সেই মোয়াক্কেলটা কি করবে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে সেই কাজটা দ্রুতভাবে করে দিবে, ঠিক আছে, আল্লাহর হুকুমে করে দিবে, আল্লাহর হুকুম ছাড়া কেউ পারবে না করতে, আল্লাহর হুকুম হবে, তারপরে সেই মোয়াক্কেলটা আপনি যে কারণে জারফুক করছেন কিংবা যে কোনো একটা কাজ করতেছেন, যে কোনো একটা বিষয়ে কাজ করতেছেন, কিন্তু সেটা দ্রুতভাবে সেই মোয়াক্কেলটা কাজটা করে দিবে আল্লাহর হুকুমে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা করে দিবে। এর জন্য রুহানি শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ দরকার। তো দেখা যাচ্ছে যে এখন আপনি রুহানি শক্তি কিভাবে অর্জন করবেন, পার্ট টু পার্ট মনে রাখবেন, ঠিক আছে, ভুল করবেন না। যে আপনার আগে লাগবে, সর্বপ্রথম লাগবে আল্লাহকে মনে প্রাণে অন্তর দিয়া নফস দিয়া বিশ্বাস করতে হবে। এরকম ভাবে আপনি বিশ্বাস করবেন যে আল্লাহর নাম লওয়ার সাথে সাথে যেন আপনার চোখে পানি এসে পড়ে, কান্না ভাব আসে, এরকম ভাবে আপনি আল্লাহকে বিশ্বাস করে নিতে হবে। এটা আপনার প্রথম কাজ করতে হবে। তারপর আপনি কি করবেন, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর সুদ ঘুষ হারাম খাবারগুলি খেতে পারবেন না, সুদের টাকা খেতে পারবেন না, মিথ্যা কথা বলা যাবে না, কোনো অপরিচিত কোনো মেয়ের দিক নজর বা দৃষ্টি করা যাবে না, হালাল স্ত্রী ছাড়া কোথাও যাওয়া যাবে না, এই কাজগুলি আপনার করতে হবে। চিটারি বাটপারি যে এগুলি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, এটা আপনার আগে বেছে নিতে হবে। তারপর আপনার রুহানি শক্তি অর্জন করতে হবে। এখন রুহানি শক্তির অর্জন করা কিভাবে করবেন, আমি এখন একদম গোপন রহস্যটা বলে দিব, যা অনেকে কিন্তু বলে থাকে না, কেউ বলে কেউ বলে না, আমি এখন গোপন রহস্যটা বলে দিব। তা আপনি কিভাবে করবেন রুহানি শক্তি অর্জনটা, আপনি আল্লাহর যে 99 নাম আছে, 99টা নাম কিন্তু আছে, সেই নামগুলি পাঠ করতে হবে। কিভাবে পাঠ করবেন এটা আপনার আগে শিখতে হবে, কিভাবে পাঠ করবেন, প্রতিটি একটা আমলের কিন্তু একটা গোপন রহস্য থাকে, ঠিক আছে। তা আপনি কি করবেন, একটি জায়নামাজ বিছাবেন, জায়নামাজ বিছাবেন, সেখানে আপনি আগরবাতিগুলি কিংবা আগরবাতি জ্বালাই দিবেন, সুগন্ধি হবে, গোলাপ জল করে ছিটাবেন, ছিটানোর পরে আপনার শরীরে ভালো মানের যে আতর আছে সেই আতরগুলি আপনার শরীরে ব্যবহার করবেন। এই আমলটি চলাকালে আপনি এই কাজগুলি করে থাকবেন, আপনার শরীরকে সুগন্ধি রাখবেন সর্বক্ষণে, এই কাজটা আপনি করবেন।
তারপর আপনি জায়নামাজ বিছাবেন। জায়নামাজ বিছানোর পরে যদি সম্ভব হয় দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি না পারেন সমস্যা নাই, পারলে ভালো। আর তারপরে কি করবেন, জায়নামাজে বসে একই জায়গায় প্রত্যেক দিন একই জায়গায় একটি রুমের ভিতরে, সেখানে যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে, এরকম একটা জায়গা আপনি বেছে নিতে হবে, কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে। একই রুমে একই জায়গায়, মানে একই জায়গার ভিতরে একই জায়নামাজে বসে, জায়নামাজে পাল্টান যাবে না, একই জায়নামাজে বসে আপনি কি করবেন, আল্লাহর যে নাম আছে 99টি নাম আছে, নামের ভিতরে একটি নাম আপনি 1000 বার পাঠ করবেন, এবং আগে দিয়ে দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন এবং শেষে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এইভাবে আপনি আল্লাহর যে 99 নাম আছে প্রতিটি নাম 1000 বার করে জপবেন। কিভাবে জপবেন, এখন এখানে আরেকটা বিষয় আছে, দেখা যায় অনেক মানুষই কিন্তু আল্লাহর নামে জিকির করে, জপতে থাকে, কিন্তু এই ফাঁকে যাবার চিন্তা করে, আমার গাড়ি ঘর বাড়ি জমিদারি এসব কিন্তু চিন্তা করেন, এরকম চিন্তা করা যাবে না। একটি ডাক দিবেন, একটি ডাকের সাথে সাথে আপনি এরকম নফসের ভিতরে রাখবেন আল্লাহ, মানে আল্লাহ আপনার সামনে উপস্থিত, ঠিক আছে, এরকম ভাবে আল্লাহকে যেন আল্লাহ আপনার সামনে আছে এরকম আপনি মনে রাখতে হবে, যে আল্লাহ আপনাকে দেখছে, আপনার অন্তরের কথা আল্লাহ জানে, আপনার নফসের কথা আল্লাহ জানে, আপনি কি বলতেছেন সেটা জানে, আপনি কি করতেছেন সেটা কিন্তু আল্লাহ জানে। এরকম খেয়াল নফসটাকে করে আল্লাহকে ডাক দিবেন, যেমন আল্লাহ এরকম ভাবে একটা নফস ডাক দিবেন, এরকম ভাবে আপনি আল্লাহর 99 নামটি আপনি এইভাবে 1000 বার করে শেষ দিবেন। প্রতিটি নাম পড়ার আগে দিয়ে কিন্তু দুরুদ ইব্রাহিম 11 বার এবং শেষ 11 বার, 1000 পড়ার আগে দিয়া এবং শেষ 11 বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন। এইভাবে পড়ার পরে কি করবেন, দুহাত তুলে আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ তুমি দয়া করে মায়া করে মেহরবানি করে এই আমি আমলটা করেছি আল্লাহ তুমি কবুল করিয়া নাও, এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এইভাবে আপনি আল্লাহর 99 নামটি আমল করেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে এত পরিমাণ রুহানি শক্তি অর্জন হবে, আপনি মুখে যেটা বলবেন সেটাই সাথে সাথে কাজ হবে আল্লাহর রহমতে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আরেকটি কথা বলবো, যে আমি কিন্তু মানুষকে জিন রোগের চিকিৎসা করে থাকি, কিংবা জাদু আক্রান্ত রোগীগুলি চিকিৎসা করে থাকি, আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যে সাধারণত কিছু গরিবানা মানুষ আছে, মধ্যম শ্রেণীর কিছু মানুষ আছে, টাকা পয়সার অভাবে কিন্তু তারা চিকিৎসা করতে পারে না, এরকম কিছু মানুষ আছে আমার চ্যানেলে, দেখবেন যে অনেক ভিডিও আছে যে বেশিরভাগই কিন্তু গরিব মানুষের চিকিৎসা করে থাকি, এরকম মানুষের আমি চিকিৎসাগুলি করে থাকি, আমার খুব ভালো লাগে। আল্লাহ বেশি খুশি হবেন যে গরিব মানুষের চিকিৎসা, যারা চিকিৎসা অভাবে কষ্ট পাচ্ছে তাদের চিকিৎসাটি করতে পারলে অল্প টাকার বিনিময়ে তারা যেন দেওয়ার সমর্থ, যা আছে তাদের সমর্থ আছে 1 টাকা দেওয়ার মতন, এখন যদি আমি চাই 20 টাকা দিতে পারবে না, ঠিক আছে, এরকমভাবে অল্প টাকার মধ্যে গরিব মানুষের চিকিৎসাগুলো আমি করে থাকি, তা আমার আল্লাহ খুশি হবে, আল্লাহকে খুশি করার জন্য কিন্তু কাজগুলো আমি করে থাকি। তো যাই হোক বন্ধুরা, যে কোনো বন্ধুর যে কাউকে জিনে ভূতে শরীরে ভর করে আছে, কিংবা জিন ভূত আক্রমণ করতেছে, কিংবা জাদু আক্রান্ত হয়ে রয়েছেন, তাহলে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি যত কমের ভিতরে হোক আল্লাহর রহমতে আমি কাজটা করে দিব। আমি কি করব, সবকিছু মালিক করবেন, আমি খালি একটা বসিলা শুরু আর কিছুই না, আমি কিচ্ছু জানি না, সবকিছু আমার আল্লাহ করবেন। তো যাই হোক বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আপনার বন্ধুর মধ্যে শেয়ার করে দিবেন। আমার কিন্তু 2টি চ্যানেল, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই চ্যানেলটা আমার আগে যাবে আল্লাহর রহমতে। তাই সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।